সিদ্ধ ডিম আর ক্যাপসিকাম দিয়ে আজকের পর্বে শেয়ার করব একটু ভিন্ন স্টাইলে দারুণ স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম আর 2টো ক্যাপসিকাম। আমি এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর 1টা আলু এরকম ছোট ছোট করে কিউব করে নিয়েছি। তো প্রথমেই আমি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখন এই তেলে ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকাম খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না, তো এখানে আমি 1 মিনিট ধরে ক্যাপসিকামগুলোকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এতে করে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে ক্যাপসিকামগুলোকে আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি, এখন ক্যাপসিকামগুলোকে আমি তুলে নেব। ক্যাপসিকামগুলো তুলে নিয়ে এখন ওই প্যানে আমি দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো কুকিং অয়েল দিয়েই আপনারা রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো গ্রেট করা টমেটো। চাইলে আপনারা টমেটোটাকে কুচিয়েও দিতে পারেন, তবে এভাবে একটু গ্রেট করে দিলে ঝোলটা অনেক ঘন হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। সব কিছু দিয়ে একসাথে এখন আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি যে আলুগুলো কিউব করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে আমি কষিয়ে নেব প্রায় 1-1.5 মিনিট ধরে। 1-1.5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 গ্লাস ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা বন্ধ করে প্রায় আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে ঢাকনা তুলে নিলাম আর আলুগুলো কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ ক্যাপসিকামগুলো আমরা আগে থেকেই ভেজে নিয়েছি আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে গেছে। মোটামুটি 1 মিনিটের মতো আমি হাই ফ্লেমে জাল করে নিয়ে উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। এরপর উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েই নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল ডিম ও ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন। এটা আপনারা ভাত, রুটি কিংবা লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে।